প্রিয় দর্শক নমস্কার, মো ডক্টর ভবতোষ মন্ডল। আজি ছোট ছোট শিশু ঠারু আরম্ভ করি বয়স্ক লোকঠারে সৃষ্টি হেউথবা বিভিন্ন প্রকার অলসর বা ঘাড়ে ভল কাম করুথবা গোটিয়ে মূল্যবান ঔষধ আলোচনা করবি। আজির ঔষধটি হচ্ছে অ্যাসিড নাইট্রিক। এই ঔষধটি নাইট্রিক অ্যাসিড রু প্রস্তুত করা হুয়ে। এই ঔষধটি কেবল অলসর নুহে, অলসর সহিত বিভিন্ন প্রকার রোগরে বহু সুন্দর ভাবরে কাম করে। কি কি লক্ষণ থিলে এই ঔষধটি দ্বারা বিভিন্ন প্রকার রোগ ভালো করি হব আসন্তু জানিবা। অ্যাসিড নাইট্রিকর প্রথম কথা, অ্যাসিড নাইট্রিকর প্রত্যেক স্রাব অতি দুর্গন্ধযুক্ত, তীব্র গন্ধযুক্ত ও ক্ষত সৃষ্টিকারী অটে। অ্যাসিড নাইট্রিক রোগীর পরিস্রা ঘোড়া পরিস্রা পরি দুর্গন্ধযুক্ত, ঝাড় লাল মল মূত্র ঋতুস্রাব ধলাস্রাব সব কিছু দুর্গন্ধযুক্ত। শুইথিবা বেলে পাটির লাল বাহারে, সেথিপাই পাটির কোণ ফাটি ফাটি যায়। মাসিক স্রাব হেতু যোনি দ্বারে ঘা হয়ে যায়। সর্দি স্রাব হেতু নাকরে ঘা হয়ে যায়, কারণ প্রত্যেক স্রাব ক্ষত সৃষ্টি করে বা ঘা সৃষ্টি করে। অ্যাসিড নাইট্রিকর দ্বিতীয় কথা, জ্বর অর্শ পতলা ঝাড়া নাড় ঝাড়া ইত্যাদি রোগ যাহা হয়েথাও না কাহিকি, যেমটি দুর্গন্ধ রহিব এবং অলসর সৃষ্টি হবার প্রবণতা রহিব, সেঠারে অ্যাসিড নাইট্রিক ভালো কাম করিব। অ্যাসিড নাইট্রিকর তৃতীয় কথা, সাধারণত ঝাড়া টান এবং শুষ্ক হলে মলদ্বার ফাটি যায়। মাত্র অ্যাসিড নাইট্রিক রোগীর মল পতলা হয়েছিল মধ্যে তাহা সহজে নির্গত হুয়ে না। তা সহিত পায়খানা রাস্তার বাহার পার্শ্ব যেউঠি চর্ম ও মিউকস মেমব্রেন মিলিত হয়েছি বা চর্ম ও মিউকস মেমব্রেনর সন্ধিস্থল অতি অল্প প্রেসর যোগু ফাটি যায়, পরে ঘণ্টা ঘণ্টা ধরে জড়াপোড়া হুয়ে, রক্ত পড়ে। কেবল মলদ্বার নুহে, শরীরর যেম যেম স্থানরে চর্ম এবং মিউকস মেমব্রেন পরস্পর সহিত মিলিত হয়েছি সেই স্থানরে ঘা হেউছি বা ফাটি যাউছি। অ্যাসিড নাইট্রিকর চতুর্থ কথা, প্রত্যেক অলসরর চারিপার্শ্ব ফাটি ফাটি যায়। এই ঔষধর প্রত্যেক প্রদাহযুক্ত স্থানরে কণ্টা ফুটিলা পরি বথা হুয়ে, অলসররু সামান্য কারণ হেতু রক্তস্রাব হুয়ে, অতি ছোট ছোট ঘারু অধিক রক্তস্রাব হুয়ে। পঞ্চম কথা, পাটি ঘা জিভ ঘা তন্টিরে ঘা ইত্যাদিরে কণ্টা ফুটিলা পরি কষ্ট থিলে অ্যাসিড নাইট্রিক উপকারী। ইহাকে আমি সংক্ষেপরে কইলে দুর্গন্ধযুক্ত ও ক্ষত সৃষ্টিকারী স্রাব, চর্ম ও মিউকস মেমব্রেনর সন্ধিস্থলরে ঘা বা ফটা, কণ্টা ফুটিলা পরি বথা, অল্প ঘারু অধিক রক্তস্রাব থিলে অ্যাসিড নাইট্রিক বহুত উপকারী ঔষধ অটে। প্রিয় দর্শক, যদি কোনসি রোগীঠারে এই উপরোক্ত লক্ষণ দেখিবাকু মিলে তেবে তাঙ্কু অ্যাসিড নাইট্রিক 30 দিনকু তিনিথর খাদ্য খাইবা অধ ঘন্টা পূর্বে সেবন করিবাকু দিয়ন্তু, নিশ্চয় সুফল মিলিব। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিও আপনমানকু ভালো লাগিথায় এবং অধিকরু অধিক রোগীমানকু রোগমুক্ত করিবা পাই এই ভিডিওটিকু লাইক এবং শেয়ার করন্তু। আও যদি আপনা আমার চ্যানেলরে নূতন দর্শক, তেবে এই ভিডিওটিকু সাবস্ক্রাইব মধ্য করন্তু। ধন্যবাদ।